السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مدل له ومن يدلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله صلی اللہ علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کذیرًا আম্মাবাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রব্দুল্লা আলমিনের প্রশংসা এবং পিএনএ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর রবসাল্লা সালামের পর জুমার খুদবা মসজিদুল হারাম মক্কাতুল মকরমাই আটই শাহবান চোদ্দোশো তেতাল্লিশ সিজির মোতাবেক এগারো মার্চ দু যে প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর আবদুল্লাহ বিন আউাদ আল জোহানি খুদবার বিষয়বস্তু কোরআনিকিম নাজেলের মহৎ উদ্দেশ্য আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং নবী সাল্লাহ সাল্লাম এবং তার পরিবার পরিজন তাদের ওপর সাল্লা সালামের পর তিনি বলছেন হে মানব সকল আল্লাহকে ভয় করুন কারণ আল্লাহ রব্বুল্লা আলমিনের ভয় ভীতি তাকুয়া অর্জন হচ্ছে মানব জাতির জন্য সবচাইতে লাভবান পুঁজি লাভবান ব্যবসা আল্লাহ রবুল আলমিনের নাফারমানি বিরুদ্ধাচরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন কারণ তারাই ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধ পালনে অবহেলা করে এবং আল্লাহ রাবুল আলমিনের আদেশ নিষেধকে বিনষ্ট করে আপনার আঁকড়ে ধরুন সালাফে সালেহিন সাহাবাইকে রাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষ এবং আহলে সুন্নাতল জামাতের আদর্শকে তাদের আদর্শকে আঁকড়ে ধরুন আকিদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে এবং ভালো কথা সোনার এবং মানার ক্ষেত্রে যাবতীয় রকমের জুলম অত্যাচার থেকে সতর্ক সাবধান থাকুন কারণ জুল হচ্ছে বড়ই দূষণীয় কাজ বড় আয়বের কাজ জুলমের পরিণাম হচ্ছে জাহান্নাম জুলম অত্যাচার হচ্ছে ঘৃণিত অপরাধ হে আল্লাহ রান্দারা আল্লাহ রাবুল আলমিন কোরআনে করিম নাজেল করেছেন মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কোরআনে করিম হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির সংস্কার সংশোধনের জন্য সুনির্ধারিত পথ এবং কোরআনে করিম নাজেলের বড় লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানবজাতির চরিত্রকে সুন্দর করা মানব জাতির সংশোধন সংস্কার করা মানবজাতির যে প্রকৃতি রয়েছে সে প্রকৃতিকে সোজা পথে পরিচালিত করা সমস্ত মানুষকে সরল পথ দেখানো যাতে করে এই কোরআনে কেরিম মানবজাতির জন্য অকাট্য দলিল প্রমাণ হতে পারে স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে হজ্জত হতে পারে জানবী করিম সাল্লা সাল্লামের সত্যতাকে বাস্তবে প্রমাণ করেছে যে তিনি তার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু তার প্রতি নাজেল করা হয়েছে তা তিনি পৌঁছে দিয়েছেন করিম নিয়ে যারাই গভীরভাবে চিন্তা করবে কোরআনিকেরিম অধ্যয়ন করবে তারা নিঃসন্দেহে উপলব্ধি করবে যে কোরআনিকেরিম মানব জীবনের সমস্ত দিকগুলিকে সামিল মানব জাতির দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে পরকালের ক্ষেত্রে যাবতীয় ক্ষেত্রে যেসব কথা কাজে বা যাতে কল্যাণ রয়েছে সৌভাগ্য রয়েছে সেই দিক নির্দেশনায় দিয়েছে এমন কোনো কল্যাণের পথ নেই যা করিম দেখায়নি আর এমন কোনো খারাপ অনিষ্টের পথ নেই যা থেকে সতর্ক সাবধান করেনি নিষেধ করেনি প্রতিটি খারাপ কথা কাজ থেকে সতর্ক সাবধান করা হয়েছে প্রতিটি কল্যাণমূলক কাজের নির্দেশ দেওয়া হয়েছে এবং তা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কোরআনিকেরিমে যা কিছু বর্ণনা করা হয়েছে তার মধ্যে মানুষের বিশ্বাসের সংশোধন হয়ে থাকে আখলাখ চরিত্রের সংশোধন হয়ে থাকে মানুষের আদান প্রদান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সংস্কার হয়ে থাকে কোরআনিকেরিম নাজেল করা হয়েছে এমন একটি জাতি তৈরি করার উদ্দেশ্যে যেই জাতির তাদের স্রষ্টার প্রতি বিশ্বাসী হবে এবং যে কোনো রকমের ঝুঁকিপূর্ণ ঘটনাবলীর সামনে পাহাড়ের মতো হয়ে অটল হয়ে থাকবে কোরআন কেরিম সঠিক পথ দেখিয়ে থাকে এবং সত্যের জন্য হকের জন্য কোরআন করিম প্রতিবাদ করে থাকে হকের পক্ষ থেকে অধিকারের পক্ষ থেকে কোরআন করিম প্রতিরোধ করে থাকে ডিফেন্স করে থাকে পরাণী আল্লাহ রব্বুল আলম ইচ্ছায় এমন একটি ওম্মত সৃষ্টি করেছে এমন একটি উম্মত তৈরি করেছে যেই ওম্মত পরস্পর সহানুভূতি রাখে অত্যন্ত দয়ালু এক একে অপরের ওপর এবং শত্রুদের ক্ষেত্রে অত্যন্ত কঠোর মহান আল্লাহ কোরআন কেরিমের সাদ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লা আল্লাহ রসুল বল্লদিন মাহ এবং তার যারা সাথী সঙ্গী মমিন মমিনাত সাহাবাই কেরামগন সিদ্দা ওয়াল আল কুফার ও হামা ও এই মহান ওম্মত ওম্মতে মুসলিমা আল্লাহ রব্বুল আলমিনের একটি নিদর্শন যেই জাতিকে যে উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন যেভাবে চেয়েছেন এবং পৃথিবীতে এই জাতি চলাফেরা করি জীবনযাপন করে সত্যিকার যদি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হয় তাহলে আল্লাহ যেভাবে চান সেইভাবে চলাফেরা করে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের পছন্দের বিরুদ্ধে তারা জীবনযাপন করে না এই জাতি পরাণিকেরিমের আলোকে পবিত্র আকিদা লালন করেছে এবং সঠিক ধারণার ওপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তাদের কাছে রয়েছে মূল্যবোধ তাদের জীবনের মানদণ্ড ঠিক রয়েছে এই জাতি বাস্তবে মানব জাতির মাঝে সুবিচার প্রতিষ্ঠা করেছে নিরাপত্তা কায়েম করেছে স্থিতিশীলতা নিয়ে এসেছে পুরাণ করিম সময় আল্লাহর ইচ্ছায় সক্ষম এমন একটি উম্মত তৈরি করার জন্য সর্বযুগে সক্ষম যে উম্মত এই মহান উম্মতের মতো হবে যে উম্মত হচ্ছে এই উম্মতের প্রথম সারির সাহাবাই কেরামগণ সালাফগণ সুতরাং এই উম্মতের যুবক যুবতীদের জন্য আবশ্যক হচ্ছে যারা সালাফে সলহীন যারা আমাদের পূর্বে চলে গেছেন আমাদের আদর্শ রসর উল্লা সাল্লা সাল্লামের পরই সাহাবাইকে রাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগের মানুষরা তাদের আদর্শের অনসারী হওয়া তাদের পথের পথিক হওয়া আল্লাহর প্রতি অগাধ ইমান রাখবে এবং আল্লাহর প্রতি যথাযথ আস্থা ভরসা রাখবে এক আল্লাহকে আঁকড়ে ধরবে শির্কমুক্ত জীবনযাপন করবে আল্লাহ রব্বুল্লাহ পক্ষ থেকে যা কিছু উত্তিরে চূড়ান্ত ফেসলা হয় তা সন্তুষ্ট চিত্তে মেনে নেবে আল্লাহ আলামীন আলমিন যেসব প্রতিশ্রুতি দিয়েছেন অথবা যেসব অপরাধের জন্য শাস্তির কথা বলেছেন সেগুলিকে বিশ্বাস করবে আর এই সব বৈশিষ্ট্যগুলি হচ্ছে নবী কারিম সাউল আল্লাহ আলি সাল্লামের মহৎ চরিত্র সুর আসলামের চরিত্রই ছিল পৌরাণিক্যানিমের বাস্তবায়ন জি আর তারপরে তার সাহাবাই কেরামগণ এবং স্বর্ণযুগের মানুষ যারা তাবেন তাবেন তাদের চরিত্র এই বৈশিষ্ট্যগুলি যদি কোন মানুষের অন্তরে স্থান পেয়ে যায় বদ্ধপরিকর হয়ে যায় যেই ব্যক্তি ইমানের দাবিদার তার মধ্যে সত্যিকার অর্থে বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে অবশ্যই যে কোনো রকমের প্রতিকূল পরিস্থিতিতে সে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে এবং সমস্ত রকমের সমস্যার মোকাবেলা করতে সক্ষম হবে রসরুল্লাহ সালাহ সালাম আবদুল্লাহামীন আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহমাকে বলেছিলেন একটি হাদিস তাকে বিশেষভাবে সম্বোধন করে যদিও সেই কথাগুলি সকল মানুষের জন্য সকল মমিন মমিনাতের জন্য বলছেন ইল্লাহ ইয়াহফাজক তুমি আল্লাহর হকের হেফাজত করো আল্লাহর হেফাজত করো মানে আল্লাহর হকের হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করবে ইল্লাহ তুমি আল্লাহর দিনের হেফাজত করো আল্লাহর আদেশ নিষেধের সুরক্ষা করো তুমি তাকে তাজেদুহো তো যা হাক তাকে তোমার সামনে পাবে ইজাসা আল তাফেসআ আলিল্লাহ যখন কোনো কিছু চাইবে ছোট হোক আর বড় হোক একমাত্র আল্লাহর কাছে চাইবে ওজাস্তান তাফেস্তা বিল্লাহ যখন সাহায্য কামনা করবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে বিশেষ করে অসাধারণ বিষয় যে সাধারণত কোনো মানুষ কোনো সৃষ্টি দিতে পারে না সাহায্য করতে পারে না একমাত্র আল্লাহর কাছে চাইবে একমাত্র আল্লাহর কাছে সাহায্য কামনা করবে ওয়ালম আনাল উম্তালা ইজতামাত আলাইয়ান ফৌকা আলাম ইয়ান ফৌক ইল্লাহ বেশাইন বাহুল্লাহ আলেক আর জেনে রাখো যে সমস্ত মানবজাতি যদি একত্রিত হয় তোমার উপকারের উদ্দেশ্যে তাহলে তোমার উপকার করতে পারবে না তবে যদি আল্লাহ তোমার জন্য লিখে রাখেন ওয়াইন ইজতামা আলা ইয়াদুররুকা বেসাইলাম ইয়াদুররুক ইল্লা বেসাইন কাদকাত্লাহ আলাই আর যদি তারা সমস্ত মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যায় তোমার ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো ক্ষেত্রে তোমার কণ ক্ষতি করতে পারবে না তবে এমন ক্ষেত্রেই তারা ক্ষতি করতে পারে যা তোমার জন্য আল্লাহ লিখে রেখেছেন যে সেই ক্ষতিটি তোমার হবে তোমার ভাগ্যে যদি থাকে তাহলে সেটাই তাদের পক্ষে সম্ভব না হলে তা সম্ভব নয় সব কিছু আল্লাহর হাতে রফিয়াতিল আকলাম অজাফাতি সহব তকদির লিখার পরে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে এবং যেই দফতরে তকদির লিখা হয়েছে ভাগ্যলিপি সেটা শুকিয়ে গেছে সে তার কালই শুকিয়ে গেছে এমাম আহমদ মুসনায়দ আহমদে হাদিসটি বর্ণনা করেছেন এমাম তীর মিজি বর্ণনা করেছেন তার সোনানে এবং হাদিসটিকে হাসান সহেব বলেছেন হে মুসলিমগণ মুসলিম অম্মা তাদের অতীতে বর্তমানে এবং ভবিষ্যতে যে বিষয়টি নিয়ে গর্বিত ছিল আছে এবং থাকবে এবং যে বিষয়টি এমন বিষয় যার ওপর তাদের জীবনের চলাফেরা যেন প্রতিষ্ঠিত হয় তা হচ্ছে আল্লাহর কিতাব কিতাবুল্লাহ কোরআনুল কেরিম কোরআনে নিয়ে মুসলিম জাতি অতীতে গর্বিত হয়েছে কোরআনে কেরিমের বিধান নিয়ে বর্তমানে কোরআনে কেরিম নিয়ে গর্বিত হতে পারে ভবিষ্যত একমাত্র মুসলিম জাতির গর্বের মাধ্যম হচ্ছে এবং সম্মানের মাধ্যম হচ্ছে এই কোরআনে কেরিম এবং কোরআনে করিমের আলোকে জীবন গড়বে এটাই হওয়া উচিত এবং এতে সার্বিক কল্যাণ রয়েছে আর মনে রাখতে হবে যে সম্মান অর্জনের একমাত্র উপায় হচ্ছে এই কোরআনে করিম আল্লাহর যে কিতাব এবং সর্বশেষ আসমানি কিতাব সেই কিতাবের খেদমত করা এটি হচ্ছে বড় সম্মানের কারণ আর এই রাস্তা সকলের জন্য খোলা আছে সকল মানুষের জন্য খোলা রয়েছে যে কোরআনে করিমের খেদমত করে কোরআনে করিমের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করে নিজের ভাগ্যকে চমকাবে এই কোরআন মের খেদমতের জন্য সকলকে দেওয়া দেওয়া হচ্ছে সততার সাথে নিষ্ঠার সাথে এবং নেকির আশায় ইহকাল পরকালের আরও অধিক কল্যাণ হাসেলের উদ্দেশ্যে এই পথ অবলম্বন করবে যাতে করে জীবনের মুখ্য উদ্দেশ্য হয় কোরআনে করিমের খেদমত করা আল্লাহ রাবুল আলমী স্বয়ং এই কোরআন করিমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কোরআন করিম মহান আল্লাহ সাদ করছেন ইন্না নাহানু নজল নাজিকরা ও ইন্না হাফেজুন নিশ্চয় আমি উপদেশ নাজেল করেছি এবং নিঃসন্দেহে আমি তার হেফাজত করবো উপদেশ হচ্ছে যে হচ্ছে আল কোরআনুল কেরিম আমি কোরআন নাজেল করেছি এবং কোরআনে করিমের হেফাজত সুরক্ষা আমি করব আল্লাহর রবুল্লাহ আলমী দায়িত্ব নিয়েছেন এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমী তার বান্দাদের জন্য কোরআনে কেরিম মুখস্থ করাও সহজ করেছেন তার সুরক্ষা মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ করেছেন হেফজের মাধ্যমে এবং লিখে রাখার মাধ্যমে কপির মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেছেন যে কোরআন খেরমের প্রচার প্রসার বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে চলতে রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের এর ওপর অশেষ সুক্রিয়া জ্ঞাপন করি যখন থেকে সৌদি আরব আল মামলাকা আল আলাবিয়া সৌদিয়া এই সৌদি আরব যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে প্রথম মহাম্মান্ন বাদশাহ মালিক আব্দুল আজিজ বিন আবদুর রহমান আল ফেসাল রহেমাউল্লাহ তালার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল আলমিন তাঁকে জান্নাতুল ফিরদোষ দান করুন এবং তারপরে তার যে নেক সন্তানরা ধারাবাহিকভাবে এই কোরআনিক্যারিমের খেদমত করে গেছেন খাদেমুল হারেমানি শরিফাইন বাদশাহ সলমান বিন আবদুল্লাজিজ হাফেজা আউল্লাহ তালা যে বর্তমান যুগ রয়েছে এই যুগ পর্যন্ত এবং তার যিনি নায়েব রয়েছেন আল্লাহ রব্বুল আলমীর সকলে সাহায্য করুন এই যুগ পর্যন্ত কোরআনী করিমের খেদমত তারা নিয়মিত করে গেছেন এবং তাদের জীবনের মুখ্য বড় একটি কাজ হচ্ছে কোরআন করিম আল্লাহর কিতাবের প্রতি গুরুত্ব আরোপ করা মুখস্থকরণের ক্ষেত্রে তেলাওয়াতের ক্ষেত্রে এবং কোরআনী করিমের প্রচার প্রসারের ক্ষেত্রে তার সাথে সাথে নবী করিম সাল আলয় সাল্লামের সন্ন্যার প্রচার প্রসারের ক্ষেত্রে এবং কোরআন করিমের প্রতি যে গুরুত্ব দেওয়া হয়েছে যত না হয়েছে সেটা বিভিন্নভাবে দেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কোরআন করিমের জন্য প্রতিযোগিতা আর পুরস্কারের আয়োজন করা যেমন এই বর্তমান সময়ে জায়জাদু খাদিমুল হারমানী শরীফেন মালিক সলমান বিন আবদুল আজিল হেফজুল কোরআনুল করিম ও তিলওয়ানাত খাদিমুল হারমানি শরীফেন বাদশাহ সলমান বিন আবদুল আজিজ হাফিজ তালার যে পুরস্কার ঘোষণা এবং প্রতিযোগিতা কোরআনী করিমের মুখস্থকরণের ক্ষেত্রে হেফজের ক্ষেত্রে এবং তেলাওতের ক্ষেত্রে তফসিরের ক্ষেত্রে যেমন ছেলেদের জন্য তেমনই মেয়েদের জন্য যার তেইশতম বছর এবারে শুরু হয়েছে সৌদি আরবের ইসলামিক মন্ত্রণালয় ওজারাতুসল ইসলামী ও দাওয়ালের সাদের পক্ষ থেকে এই যে সৌদি আরবের একটি বিশাল খেদমত যেই খেদমতটি এমন একটি মাধ্যম যেটি আমাদের যুব সমাজকে উৎসাহিত করে অনুপ্রেরণা যোগায় যে কেরিম তারা মুখস্থ করবে এমন এক ফেতনাপূর্ণ যুগে যেই যুগে মানুষের হেম্মত এবং মানুষের আগ্রহ দুর্বল হয়ে পড়েছে কোরআন কারিমের ক্ষেত্রে এবং কোরআনিক্যারিমে সময় লাগাবার ক্ষেত্রে এবং ব্যস্ততা বহুমুখী ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে এটি হচ্ছে প্রতিটি মুসলিমের জন্য গর্বের বিষয় বিশেষ করে এই নেয়ামতপূর্ণ দেশে এই মোবারক দেশেই যেই দেশে রয়েছে সবচেয়ে বেশি নিরাপত্তা স্থিতিশীলতা স্বচ্ছলতা এবং যেখানে লা এ রাহিলা মোহাম্মদ রসুল্লাহর ঝান্ডা সু উচ্চ রয়েছে আল্লাহ রব্বুল্লা আলম যেন খাদমুল হারমান আইন মালিক সালমান বিন আবদুল আজিজকে যায় খের দান করেন এবং তার যে অলিয়া আহাদ তাঁকেও আল্লাহ রবুল আলম যেন উত্তম প্রতিদান দান করেন এবং যা কিছু তারা ইসলাম মুসলিমদের জন্য খেদমত পেশ করছেন খেদমত করছেন আল্লাহ যেন তাদের নেকির পাল্লাতে ভরপুর করে দেন এবং তাদের কাজে আসে এমন একদিনে রায়ন ফমা বানুন যে যেদিন ধন সম্পদ আর সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ কালবিন সেলিম তবে যেই ব্যক্তি সহি সালামত অন্তর নিয়ে পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর সামনে তহীদ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে শির মুক্ত শির মুক্ত নেক অন্তর্ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ রবুল্ আলমীর যেন আমাদের সকলকে তৌফিক দান করেন বিশেষ করে যারা এতে গ্রহণ করবেন বা করেছেন তাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন এরা এমন যুব সমাজ যারা তাদের রবের প্রতি ইমান নিয়ে এসছে এবং আল্লাহ তাদের হেদায়াতকে বৃদ্ধি করেছেন তাই আল্লাহ রব তাদেরকে কোরআন কেরিমের এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার তৌফিক দান করেছেন দ্বিতীয় খুদবায় আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসা এবং তৌহিদের শাহাদাত নবী করিম সাল্লা সালামের প্রতি সলাত সালাম এবং তার পরিবার পরিজন সাহাবাই করাম আর তাদের অনুসারী ক্যামত পর্যন্ত তাদের প্রতি দোয়ার পরে বলছেন যে অতঃর আনাসিন মালিক রাজি আল্লাহ তাল থেকে পরিণত একটি হাদিস রয়েছে রেসের রসুরুল্লাহ সাল্লাম বলেছেন লুম সাহা অতদিন পর্যন্ত ক্যামত কায়েম হবে না হাতায়াত কারাবাজ জামান যতক্ষণ পর্যন্ত সময় কাছাকাছি ঘনি আসবে অর্থাৎ সময়ের বরকত চলে যাবে সময় তাড়াতাড়ি পার হয়ে যাবে অর্থাৎ কোনো স্থানাতক সাহার বছর এক মাসের মতো হবে গোটা বছর পার হয়ে চলে গেছে মনে হচ্ছে এক মাসই তো পার হলো অশাহার ও কাল জুমা মাসকে এক সপ্তাহর মতো মনে হবে এবং এক সপ্তাহ এক দিনের মতো মনে হবে আর একটা দিন পার হয়ে চলে যাবে চরম ব্যস্ততায় মানুষের এক ঘন্টার মতো মনে হবে তেরমিজিতে এই হাদিসটি রয়েছে উত্তম সানদ ইমাম বর্ণনা করেছেন নবিয়া করিম সাল্লাম এই হাদিসে কয়েকটি কিয়ামতের নিদর্শন আলামত বর্ণনা করেছেন তার একটি হচ্ছে সমান সময়ের বরকত কমে যাওয়া এবং সময় থেকে উপকৃত হওয়ার পরিমাণটা কমে যাওয়া সময় কেটে যাচ্ছে কিন্তু লাভ কতটা লাভ দেখছি না বেশি আমল কতটা করলেন আমলের ক্ষেত্রে অনেক পিছিয়ে অধিকাংশ মানুষের অবস্থা হবে যে দুনিয়ার যে সাজসজ্জা দুনিয়ার যে ভোগ বিলাসের সামগ্রী এসব নিয়ে ব্যস্ত হয়ে যাবে এবং সময় নষ্ট করবে এমন কথা কাজে যাতে তেমন কোনো রকমের ফায়দা নেই অসার কথা কাজে সময়কে নষ্ট করবে যেমন আজকাল সোশ্যাল মিডিয়ার ফিতনা বড় ফেতনা মানব জাতির জন্য সময় থেকে না দিনের ক্ষেত্রে যথাযথ উপকৃত হবে না দুনিয়ার ক্ষেত্রে ভালো কাজে যথাযথ উপকৃত হবে আর এর মুখ্য কারণ হচ্ছে যে আয়েশ আরামের যেসব উপায় উপকরণ রয়েছে ভোগবিলাসের যেসব সামগ্রী রয়েছে সেগুলি অধিকাংশ মানুষের কাছে যথেষ্ট পরিমাণে এসে গেছে এবং চারিদিক থেকে বহুমুখে নিয়ামত ঢলে পড়েছে আর কল্যাণের রাস্তাগুলি সহজ হয়ে গেছে সুতরাং এই ভোগবিলাসের জামানায় এ ফেতনার জামানায় একজন মুসলিমের জন্য ফরজ হচ্ছে নিজের জীবনের মানদণ্ডকে ঠিক রাখা। ব্যালেন্স ঠিক রাখার চেষ্টা করবে এবং এই বিষয়টি সবসময় মনে রাখবে এবং উপলব্ধি করবে যে কী উদ্দেশ্যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে দুনিয়ার ভোগবিলাস হাসেলের জন্য এবং ভোগ ভোগবিলাসে ডুবে থাকার জন্য তাকে আল্লাহ সৃষ্টি করেছেন নাকি আল্লাহ রব তাকে তার এবাদত বন্দিগীর জন্য তৌহিদ ভিত্তিক এবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ ইরশাদ করেছেন আমা খালাতুল জিন্না আলীন ইল্লা আলী আবুদুন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আর এবাদত হবে তৌহিদ ভিত্তিক এবাদত কুফরি মুক্ত পাপ মুক্ত এবাদত হবে আল্লাহ রবুল্লা আলমী যেন তৌফিক দান করেন এবাদত যেমন করণীয় তেমন এবাদত বর্জনীয় যেসব অপাচার রয়েছে সেগুলি বর্জন করা হচ্ছে আবাদত সুতরাং মানব জীবনের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে মানব জীবনে একটি মেসেজ রয়েছে মানুষকে শুধু পানাহারের জন্য সৃষ্টি করা হয়নি ভোগবিলাস করার জন্য পয়দা করা হয়নি খেলাধুলার জন্য পয়দা করা হয়নি মানুষকে পয়দা করা হয়েছে এবং মানুষের ভোগ ভোগবিলাসের যেসব প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেগুলি কেন আল্লাহ পায়দা করেছেন যাতে করে সেগুলি দ্বারা আল্লাহ আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টিমূলক কাজের ক্ষেত্রে সাহায্য হাসিল করতে পারে শক্তি অর্জন করতে পারে খেয়ে দে মানুষ আর যেসব প্রয়োজন রয়েছে সেসব দুনিয়ার প্রয়োজন মিটিয়ে নিজেকে সুস্থ রেখে আল্লাহ রব্যুল যথাযথ ইবাদত বন্দেগী করতে পারে এমাম আল্লাহ ইবিন ওয়সাইম রাহেমহল্লা বলেছেন এদাকিলা যদি বলা হয় মাস মাহুয়া সাবিল আল্লাজি ইয়াজ আল আউকাত বারাকা কোন পথে আমাদের সময়গুলিতে বারাকা হবে কোন পথ অবলম্বন করলে কি করলে আমাদের সময় বরকতপূর্ণ হবে তো তার উত্তরে বলবো তিনি বলছেন জিকর আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনকে বেশি বেশি স্মরণ করা আর কোরআন করিম হচ্ছে আল্লাহ জিকির কোরআন হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহর কথা তাতে আলোচনা করা হয়েছে আল্লাহর দিনের কথা আলোচনা করা হয়েছে আল্লাহর সাল্লামের কথা আলোচনা করা হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিনের কালাম এটি হচ্ছে জিক্র আর এছাড়াও আল্লাহ রবুল্লাহ ইবাদতগত আরও যেসব জিকির আজগার রয়েছে ফরজ নফল সমস্ত জিকির যার জীবনে যত বেশি জিকির আজগার রয়েছে আল্লাহর স্বর রয়েছে তত বেশি তার জীবনটা বরকতময় এর প্রমাণ মহান আল্লাহর বাণী আল্লাহ বলছেন ওলা তোতে মান আকফালনা কালবাহু আন জিক্রেনে না ওত্তাবাহ হাওয়া ও কান আমা সৈয়াতুল কাহ আল্লাহ করেছেন হে নবী হে মুসলিম তুমি এমন লোকের আনুগত্য করিও না এমন লোকের পেছনে চলিও না এমন লোকের কথা শুনিও না যার অন্তরকে আমি উদাসীন করে দিয়েছি আমার জিক্র থেকে আমার উপদেশ থেকে আন জিক্রে না রিম থেকে আল্লাহর বিধান থেকে আল্লাহর আদেশ নিষেধ পালন থেকে আল্লাহরের স্মরণ থেকে ওলা দেখরে না তার কথা মানিও না যার অন্তরকে আমি উদাসীন গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে উপদেশ থেকে হাওয়াহু সুতরাং সে তার কুপ্রবৃত্তির অনসারী হয়ে গেছে ওয়ানা ফরতা যার ফলে তার জীবনের কার্যক্রমে রকমের বরকত নেই শুধু তাতে রয়েছে অপচয় অপব্য এবং সীমালঙ্ঘন এই ও কানা আমরোহ ফরত আর তাফসির বলছেন সেখানে রসিম লাই সাফি হে বারাকা তাতে কোনো বরকত নেই সুতরাং একজন মানুষ যখন আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে মনের অবৈধ অসৎ আজে বাজে কামনা বাসনা পূরণ করে তখন আল্লাহ তার আয়ু থেকে তার জীবন থেকে বরকতকে ছিনিয়ে নেন আর এটি হচ্ছে আজকের জামানায় অধিকাংশ মানুষের অবস্থা এই হচ্ছে বর্তমান যুগে অধিকাংশ মানুষের অবস্থায় বড় দুঃখের বিষয় আল্লাহ রব্বুল আলমী তাদের অন্তরকে এমন উদাসীন গাফেল করেছে আল্লাহর জিকির থেকে আর তারা এমনভাবে তাদের মনের চাহিদা কামনা বাসনা পূরণ করে থাকে যে লাগামহীন তারা হয়ে যায় হ্যাঁ তাদের আল্লাহ রব্বুল আদেশ হিসেবে কথা মোটেই মনে থাকে না এবং পরোয়াই করে না যার ফলে তাদের জীবনে কোনো রকমের বরকত নেই তাদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় গোটা দিন কেটে যায় কোনো কিছুই তো তাদের করার হয় না সুতরাং হে মুসলিম আল্লাহকে ভয় করুন আল্লাহ রব্বুল আলমিনের বহুমুখী নিয়ামতের সুক্রিয়া আদায় করুন যে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ওপর এহসান করেছেন বহু এহসান বহুমুখী অনুগ্রহ করেছেন তার মধ্যে একটি অনুগ্রহ হচ্ছে এই শ্রাবণ মাস যে শ্রাবণ মাসে মহান আল্লাহ রবুল আলমের কাছে গোটা বছরের আমল উন্নীত করা হয় আমল পেশ করা হয় সুতরাং এই মোবারক মাসে যেই মাসে আল্লাহর সামনে বাস্তরিক রিপোর্ট পেশ করা হয় রবের এবাদতবন্দীতে কঠোর পরিশ্রম করুন এবং সুস্থ অবস্থায় অসুস্থ হওয়ার আগেই বেশি বেশি আমল করার চেষ্টা করুন অসুস্থ হয়ে গেলে মন চাইলেও পারবেন না যখন স্বচ্ছলতা রয়েছে অভাবমুক্ত রয়েছেন কখন যে অভাব চলে আসে কখন যে দারিদ্র চলে আসে তার আগেই সেটাকে মূল্যবান আপনার সময় এবং সম্পদ মনে করুন আর সেই সম্পদকে কাজে লাগান যৌবনকে বার্ধক্য আসার আগে ভালো কাজে লাগান করব করছি করে সময় পার করে দেবেন না কারণ বার্ধক্য যখন চলে আসবে অনেক ভালো কাজ করার ইচ্ছা করবেন কিন্তু তা করা সম্ভব হবে না বেঁচে থাকতেই মৃত্যু আসার আগে আগেই সম্বল সঞ্চয় করুন কারণ মানুষ মারা গেলে আর কোন রকমের কাজ করার সুযোগ থাকবে না দবার সুযোগ থাকবে না সংশোধনের সুযোগ থাকবে না সুতরাং বেঁচে থাকতেই যা কিছু করার করে ফেলুন হে আল্লাহর ভান্দারা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এমন একটি গুরুত্বপূর্ণ এবাদতে নির্দেশ দিয়েছেন তা হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি সলাত সালাম পেশ করা সুতরাং মহারাল্লা সুর আহজাব ইরশাদ করেছেন ইনল্লা তসলিমা করিম সাল্লাম বলেছেন মানে তো যার কথা যা যার কাছে আমার কথা আলোচনা করা হইল মানে জকির তো ইন্দাহু যার সামনে আমার কথা আলোচনা করা হইল সে আমার নাম উচ্চারণ করল অথবা তার সামনে অন্য কেউ আমার কথা উচ্চারণ করলো অথবা রসরুল্লাহের নাম কোনো কিতাবে কোনো আলোচনায় আসলো ফালিউ সাল্লাহ আলহ সে যেন আমার প্রতি সলাৎ পেশ করে দরুদ পেশ করে ফাইন সাল্লাহ আলি মার্রা কারণ কেউ যদি আমার উপরে একবার সলাৎ পেশ করে রহমতের দোয়া করে সাল্লাহ আলী আসরা তাহলে আল্লাহ গুণ তার প্রতি রহমত বর্ষণ করেন আল্লাহ সাল্লিউ সাল্লিম আলহ আব্দে কল এখানে বিএনআা মোহাম্মদ ورد اللہ علارۃ الخلف ابی بکرین وََرا عثمان الین و عبقیتِ صحابت اجمعین واہل بہت طاہرین و عطب عین امن طب المحسین الم الدین وردا انّاََّا ماہمنکھ و حسین کا یا اورحمرحمین اللہ عزل اسلامسین سبحان رب کرب العزت عمصع وسلمسلین الحمد للّہ رب العالمین